পশ্চিম বঙ্গে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মাইনরিটিস ফ্রন্ট এর ধিক্কার জানাচ্ছি। একজন কেন্দ্রীয় যিনি সরকারের হোম মিনিস্টার তাকে বারবার পশ্চিমবাংলায় কেন আসতে হবে? কেন্দ্র এবং রাজ্য দুটোই দুজনেই ট্যাক্সটা এত হাইক করে রেখেছে, এই ট্যাক্সটা যদি কমিয়ে আনে দাম অটোমেটিক কমে যাবে। এর সঙ্গে কিন্তু সাধারণ জীবন জীবিকা স্কুল ভারত সরকার যখন প্রধানমন্ত্রী এসেছিল বলেছিল কি আমরা ভারতটাকে চেঞ্জ করবো, নিশ্চয়ই চেঞ্জ করেছে, একদম চেঞ্জ করেছে। এত বেশি ডেভেলপমেন্ট যে লোকে সহ্য করতে পারছে না, যেখানে 60 টাকা ছিল সেখানে 100 টাকা হয়ে গেছে, মানে এত বেশি ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট আমরা বাংলায় আর চাই না। আমাদের কেই সরকার আই দাম বাড়া, লেকিন জবসে ভারতীয় জনতা পার্টি আই হে বেশুমার দাম বাড়া রা হ্যাঁ। ইসকো ইয়ে পরবাহ নেই হতা কি গরিব কে ঘর মে চুলা কেসে জলেগা, ইনকো সিফ ইয়ে লাগতা হে বড়ে বড়ে লোক পুঁজিপতি লোক উনকা পেট কেসে ভরে, উনকা দৌলত জমা কেসে হো। ইসলিয়ে আজ হাম লোক মাইনরিটি ফ্রন্ট কে লোক আজ রোড পে হ্যাঁ, কেন্দ্র সরকার সে ইয়ে মাং করতে হ্যাঁ কি গরিবো কা চুলা মত বুতাইয়ে, গরিবো কা বদুয়া লাগ জায়েগা তো বহুত খারাপ লাগেগা আপকো। আর ক্যা হামারি সরকার বিজেপি কি সরকার ক্যা হামে ইয়ে ইস বাত কা গ্যারান্টি দেগে কি ইয়ে জো জব হ্যায় ইয়ে জো নৌকরি হ্যায় ইয়ে জো আপকা বদলাব হ্যায় ইয়ে মুসলমান আর হিন্দু দোনো কে লিয়ে হ্যায়, यहाँ पर कोई जात धर्म नहीं आता है। उन्होंने तो ऐसा पेश किया है न्यूज़ में कि आप नौकरी देंगे, लेकिन किसको देंगे इस ऐसा कुछ बोल करके नहीं आए हैं। विश्व ते क्रूड ऑयल दाम कम छे एखन भारते रेट बाड़छे केनो? आमी मोदी सरकार थेके अपील करछी कि आपना जे रेट बाड़ाछेन केनो बाड़ाछेन, साधारण मानुषेर केनो क्षति करछेन? ये पेट्रोल डिजेल दाम जे बाड़छे से निएई आमरा ई प्रतिबाद करछि। आर स्टेट কলকাতায় অল ইন্ডিয়া মাইনরিটিস ফ্রন্টের পশ্চিমবঙ্গ স্টেট কমিটির পক্ষ থেকে এবং কলকাতা যে জেলা সেই জেলার প্রেসিডেন্ট আছে আমার সাথে মোহাম্মদ আসিল, আমার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রেসিডেন্ট আছেন তিনি হচ্ছেন গোলাম ইকবাল, আমার সাথে মাননীয়া মহিলা মোর্চার যে রাজ্য সভাপতি আছেন তিনি জেবা আলী জেনা, আমার সাথে প্রদেশ সভাপতি আছেন, আপনি আসুন প্রদেশ সভাপতিজি আপনি আসুন সামনে এখানে, উনি আছেন মোহাম্মদ আলী জেনা। তো আমরা আজকে কী করলাম, একটা ছোট্ট এটা বলতে পারেন একটা মোর্চা বার করলাম। কোভিডের জন্য আমরা খুব বেশি লোকজন নিয়ে বেরোইনি, কিন্তু ব্যাপার হচ্ছে কি আমরা আর এই জিনিসটা দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছি না, যখন ইন্টারন্যাশনাল মার্কেটে মানে নাইমেক্স ক্রুডেক্স এইসব ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কে অয়েলের যে ব্যারেল হয় ব্যারেলের প্রোডাকশন কস্ট যখন $20 তখনও আমাদের দেশের লোক 70 টাকায় দিচ্ছে, যখন সেই দাম 40 টাকায় যাচ্ছে বলছে যে 93 টাকা হয়ে যাচ্ছে, আবার যখন নেমে যাচ্ছে সারা পৃথিবীর যে দেশগুলো আছে থাইল্যান্ড আছে ভিয়েতনাম আছে চায়না আছে হংকং আছে আমেরিকা যুক্তরাষ্ট্র আছে সবাই দাম কমাচ্ছে, দুবাই আছে কাতার আছে সৌদি আছে সবাই দাম কমাচ্ছে, দাম কমাচ্ছে না শুধু আমাদের এই কেন্দ্রীয় সরকার। এবার এই যে বিজেপি কেন্দ্রীয় সরকার, আমাদের সাথে তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আপনারা বাংলার মানুষরা আজকে দুটো জিনিস দেখুন, জবে থেকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে এই বাংলার মসনদে বসেছে, এরা বাংলার সরকারের পেছনে আড় হয়ে লেগে গেছে, মানে সহ্য হচ্ছে না। সারা ভারতবর্ষে কিন্তু এখন একটা ভয়েস মোদির বিরুদ্ধে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরেকটা জিনিস দেখবেন আপনারা, প্রত্যেকবার পূর্ণ বহুমত নিয়ে বিজেপি সরকারকে কেন্দ্রে মানুষ ভোট দিয়েছে যে যেন কেন্দ্রীয় সরকার সারা দেশের জন্য একভাবে ভাবতে পারে, কিন্তু আমরা কি দেখছি তারা বিশেষ বিশেষ রাজ্যের জন্য বিশেষ বিশেষভাবে ভাবছে। রিলায়েন্সের যেখানে পেট্রোলিয়াম প্রজেক্ট আছে, আদানিদের যেখানে প্রজেক্ট আছে, তারা সেখানে বিদেশি বিনিয়োগ আসতে দিচ্ছে, অথচ আপনারা বাংলার মানুষরা শুনুন, এই বাংলা হচ্ছে গেটওয়ে অফ সাউথ ইস্ট এশিয়া, সারা পূর্ব এশিয়া সারা ওইদিকে গালফ তারা তাকিয়েছে, এই বাংলার ডেভেলপমেন্ট হলে সারা ভারতবর্ষের একটা অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়ে যাবে, কিন্তু এটা একটা সুগমিক চক্রান্ত যে বাংলার মানুষের কিছুতেই এই তারা ডেভেলপমেন্ট হতে দেবে না। একসময় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, প্রথম প্রেসিডেন্ট, তা একজন সেই সময় তাকে দেশের বাইরে বার করে দিয়েছিলেন, আমি তার নাম নিচ্ছি না, তিনি আর আমাদের দেশে ফিরে আসতে পারলেন না। আজকে এই মোদি অমিত শাহ জুড়ি এই বাংলার মানুষের বিরুদ্ধে এই একই ধরনের তাদের সুপরিকল্পিত চক্রান্ত, এবং আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে অল ইন্ডিয়া মাইনরিটিস ফ্রন্ট এর ধিক্কার জানাচ্ছি। একজন
केंद्रीय जिनी सरकार होम मिनिस्टर ताके बार बार पश्चिम बांगला क्यों आसते हबे तार माने कि बीजेपी पश्चिम बंगे लोक नहीं आगामी दिन बांगला चालाबार जन्य ताहले जे सरकार चलछे सेई सरकार के आपने चलते दिच्छेन ना केन एई खुनेर राजनीति केन बांगलाय आर एकटा कथा रइल होच्छे पेट्रोल डिजेल पेट्रोल डिजेल निये दू मिनट परे बोलछी आपनारा देखुन गवर्नेंस कोन जायगा पौंछेछे पुलिसेर ओपर तलाय बड़ो बड़ो आईपीएस अफिसार जारा आछे तादेरके भय देखानो होच्छे बोलछे देखे नेब एक बार क्षमता आसले करे देव तारपर बोलछे एटा करे देव ओटा करे देव सीबीआई के लेलिए देवा होच्छे ईडी के लेलिए देवा होच्छे एटा देशेर कन्स्टिट्यूशन परमिट करे ना इट इज एगेंस्ट द इंडियन कन्स्टिट्यूशन একটা ইলেকটেড গভর্নমেন্ট নিয়ে আপনি কখনো এরকমভাবে মজা করতে পারেন না সে আপনি যে হন আপনি ভারতের সংবিধানের ওপরে নয় ভারতের সংবিধান সর্বোত্তম এখানে পুলিশ দাঁড়িয়ে আছে তারা ভারতের সংবিধানকে রক্ষা করছে এখানে যারা হাইকোর্টের জাজ আছে তারা ভারতের সংবিধানকে রক্ষা করছে আমাদের মুখ্যমন্ত্রী ভারতের সংবিধানকে রক্ষা করছে সুতরাং ভারতের সংবিধানের ওপরে কেউ নয় এবং এই যে একটা নির্যাতন সেই নির্যাতনেরই একটা রূপ হচ্ছে এই পেট্রোল ডিজেলের লাগাম ছাড়া দাম কেননা এরা বুঝে গেছে আমরা আর বেশি দিন ক্ষমতায় নেই 2024 হয়তো আর আমরা কেন্দ্রীয় সরকারে থাকবো না তার জন্য যতটা পারি লুটে পুটে নিই সাধারণ মানুষের থেকে এই হচ্ছে আমাদের বক্তব্য থ্যাংক ইউ ভেরি মাচ 24 পরগনা ডিস্ট্রিক্ট পশ্চিম ঠিক আছে আমরা এই যে আমাদের র্যালির যে আজকে উদ্দেশ্য ছিল মূল উদ্দেশ্যটা হচ্ছে এই পেট্রোল ডিজেলের লাগাম ছাড়ার দাম এক বিষয়টা হচ্ছে দামটা তো কম আছে কিন্তু দামটা বাড়িছে কোথায় কেন্দ্র এবং রাজ্য দুটোই দুজনেই ট্যাক্সটা এত হাইক করে রেখেছে এই ট্যাক্সটা যদি কমিয়ে আনে দাম অটোমেটিক কমে যাবে এর সঙ্গে কিন্তু সাধারণ জীবন জীবিকা ভারত সরকার যখন প্রধানমন্ত্রী এসেছিল বলেছিল কি আমরা ভারতটাকে চেঞ্জ করবো নিশ্চয়ই চেঞ্জ করেছে একদম চেঞ্জ করেছে এত বেশি ডেভেলপমেন্ট যে লোকে সহ্য করতে পারছে না যেখানে 60 টাকা ছিল সেখানে 100 টাকা হয়ে গেছে মানে এত বেশি ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্ট আমরা বাংলায় আর চাই না আমাদের পুরনো দিন ঠিক আছে আচ্ছে দিন এই আচ্ছে দিন ভালো না আমাদের যে বুড়ে দিন ছিল সেটাই ভালো ছিল এই আচ্ছে দিন আর আচ্ছে দিন চাই না এই বাংলায় এসে আবার আচ্ছে দিন বলবে এই বাংলায় যেটা কালকে দেখবেন এটা 100 থেকে 200 চলে যায় ফট করে আজ আই এই ভুল নীতি এরকম আরও করো কালো কানুন এই যে সরকার নিয়ে আসছে জোর করে লোকের ওপরে চাপাচ্ছে এই আমরা মানছি না আমাদের অল ইন্ডিয়া মাইনরিটি ফ্রন্ট থেকে আমরা এটা খুব তাড়াতাড়ি একটা বৃহত্তম আন্দোলনে যাব এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠিক আছে ধন্যবাদ দেখে পেলে ভি কই সরকার আই দাম বড়া লেকিন জবসে ভারতীয় জনতা পার্টি আই হে বেশুমার দাম বড়া রা হ্যা ইসকো ইয়ে পরবাহ নেই হতা কি গরিব কে ঘর মে চুলা কেসে জলেগা इनको सिर्फ ये लगता है कि बड़े बड़े लोग पूंजीपति लोग उनका पेट कैसे भरे उनका दौलत जमा कैसे हो इसलिए आज हम लोग माइनॉरिटी फ्रंट के लोग आज रोड पे हैं केंद्र सरकार से ये मांग करते हैं कि गरीबों का चूल्हा मत बुताइए गरीबों का बद्दुआ लग जाएगा तो बहुत ख़राब लगेगा आपको और बहुत अच्छा नहीं होगा आपका जो कुर्सी आपको जो गरीब ने दिया है उस गरीब का ख्याल रखिए आज गैस का दाम आसमान को छू रहा है जो हर महिलाएं बेचारी गैस के लिए रसोई गैस के लिए वो बहुत परेशान है घर में घर का चूल्हा बूतने जा रहा है और आप एक तरफ पेट्रोल का दाम बढ़ाते हैं और पेट्रोल पंप पे आपका बड़ा बड़ा तस्वीर लगता है सब्सिडी का तो ये सब्सिडी का जो आपने लगा के रखा है इतना बड़ा पोस्टर्स प्रधानमंत्री जी तो उसको ये समझ लीजिए कि ये पोस्टर सिर्फ आपका प्रचार है लेकिन अंदर से आप गरीबों को कितना नुकसान पहुंचा रहे हैं हमेशा आप पेट्रोल का दाम बढ़ा रहे हैं गैस का दाम बढ़ा रहे हैं इससे गरीब का जो है बहुत गरीब के साथ में अन्याय कर रहे हैं आप हम मांग करते हैं प्रधानमंत्री जी कि इस काम को आप बिल्कुल रोकिए बंगाल की जनता सारी जनता अंबानी के जैसा नहीं है अदानी के जैसा नहीं है ये गरीब जनता है बंगाल का और बंगाल के साथ अन्याय मत कीजिए आपने क्या कहा कि मुझे बंगाल को बदलना है मुझे बदलना है कैसा बंगाल बदलेंगे आप 7 साल 6 साल में तो आपने पूरे देश को बदल दिया कैसा बदला आपने सारा जनता सारे लोग देख रहे हैं कि आपने देश को कैसा बदला है बराए मेहरबानी करके बंगाल को बंगाल रहने दीजिए यहाँ का संस्कृति सभ्यता ये सब बरकरार रहने दीजिए इस बंगाल में सांप्रदायिकता ना फैलाइए जातिवाद ना फैलाइए इसको जैसा है जैसा सुंदर पहले से है वैसा सुंदर रहने दीजिए इसको बंगाल को और गैस का पेट्रोल का दाम कम कीजिए ताकि हमारा गरीब जी सके आप ऐसा काम मत कीजिए जिससे कि हमारी बंगाल की जनता दुखी हो धन्यवाद थैंक यू मैं यही कहना चाहती हूँ कि कल मैंने एक न्यूज़ में देखा
हमारे बीजेपी सरकार के कुछ लोग ऐसा कह रहे थे कि ममता दीदी की जैसे सरकार है अभी हमारे बंगाल में, तो हमारे जो यूथ है, जो जवान है, उनको नौकरी की कमी है। तो क्या हमारी सरकार, बीजेपी की सरकार, क्या हमें ये इस बात का गारंटी देंगे कि ये जो जॉब है, ये जो नौकरी है, ये जो आपका बदलाव है, ये मुसलमान और हिंदू दोनों के लिए है? यहाँ पर कोई जात धर्म नहीं आता है। उन्होंने तो ऐसा पेश किया है न्यूज़ में कि आप नौकरी देंगे, लेकिन किसको देंगे? इस ऐसा कुछ बोल करके नहीं आए हैं। और जैसा कि आप देख रहे हैं कि डे बाय डे उन्होंने पेट्रोल का, गैस का दाम इतना आसमान छू रहा है। छोटी छोटी चीज़ ले लीजिए, सब्ज़ी वगैरह भी, आप देखिए कुछ दिन पहले हमारे आलू प्याज के दाम कितने हाई हो गए थे। तो क्या मोदी सरकार जी इसी तरह हमें सबको ख़त्म करना चाहते हैं क्या? हमारे गरीब जनताओं के मतलब पूरा भूख से हमें मारना चाहते हैं क्या? मैं इसी बात का विरोध करती हूँ। आप ऐसा नहीं करिए। हम जो भी सरकार को चुनते हैं किस लिए, ये देश सबका है, हर किसी का है, गरीब का भी है, अमीर का भी है, हर जात का है। आप यहाँ पर आ करके हमारे जात पात को रख के हिंदू मुसलमान को अलग ना करें, हमें अच्छे से जीने दें। अगर आपकी सरकार आती है तो आप हमें किस बात का गारंटी देते हैं कि आप हमारे सब जनता के बारे में एक होकर सोचेंगे? ये नहीं कि खाली आप अपने हिंदू भाई के लिए सोचेंगे, मुसलमानों के लिए नहीं। हमारी पार्टी ऐसी नहीं है, हमारी पार्टी में हम लोग हर किसी का भला चाहते हैं। ऐसा कुछ आप कीजिए, ऐसा आपका उद्देश्य होना चाहिए कि हर किसी का लाइफ बहुत अच्छे से गुजरे। थैंक यू। नाम क्या? ज़ेबा अली जी। MD असील, ऑल इंडिया माइनॉरिटी फ्रंट, डिस्ट्रिक्ट पैसेंजर। আমার এই বিষয়তে আমরা যে এখন প্রদর্শন করেছি এর প্রতিবার কারণই আছে কি এক্সেসিভ রেটস হাইক ইন পেট্রোল অ্যান্ড ডিজেল। আপনি দেখুন যখন ক্রুড অয়েলের দাম পুরো ভারতবর্ষে দেখুন কীভাবে রেটটা পেট্রোল ডিজেল বাড়ছে, যে পুরো বিশ্বতে ক্রুড অয়েল দাম কমছে, এখন ভারতে রেট বাড়ছে কেন? আমি মোদী সরকার থেকে আপিল করছি কি আপনারা যে রেট বাড়াচ্ছেন কেন বাড়াচ্ছেন, সাধারণ মানুষের কেন ক্ষতি করছেন? এই পেট্রোল ডিজেল দাম যে বাড়ছে সে নিয়েই আমরা এই প্রতিবাদ করছি। আর স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা রিকোয়েস্ট করছি কি যে ট্যাক্স আছে আপনার ডিজেল অ্যান্ড পেট্রোলে আপনি রিডিউস করুন, সেই সামান্য যত জনতা আছে তাকে রিলিফ দিন। এই যে সরকার আছে আমরা পুরোভাবে আমরা নিন্দা করছি কি পেট্রোল অ্যান্ড ডিজেল যে প্রাইস আছে আপনারা এত হাই রেখেছেন, এত ট্যাক্সেস এত হাই আছে, সেই নিয়ে আমরা এই পুরো আমরা আন্দোলন করছি। আমরা যত র্যালি বের করেছি এই কারণে র্যালি বের করেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। Oh, no.